আসসালামু আলাইকুম। করোনা নামক এই ভয়ঙ্কর ভাইরাসটি গোটা বিশ্বকে যতটা ক্ষতি করেছেন তার চেয়ে বেশি ক্ষতি করেছেন শিক্ষার্থীদের। করোনার কারণে বিশ্ব লকডাউন হয়ে গেল, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল, স্কুল কলেজ ভার্সিটি এখনও খোলা হয় নাই। শুরু থেকে যখন বন্ধ হয়েছিল সেই থেকে এখন পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি বন্ধ অবস্থায় রয়েছেন, আর সেই বন্ধ অবস্থার কারণে কিন্তু শিক্ষার্থীরা খেয়েছেন পুরোপুরিভাবে বাস। শিক্ষার্থীরা খেয়েছেন বাস, সেই থেকে হয়েছে তাদের সর্বনাশ। আর এই সর্বনাশ থেকে অনেক শিক্ষার্থীরাই পড়ালেখা ছেড়ে দিয়েছেন লকডাউনের কারণে, তারা অনেকে কর্মস্থলী হয়ে গিয়েছেন, পড়ালেখা ছেড়ে দিয়ে পুরো শেষ। আর সবচেয়ে বড় কথা হলো, যখন স্কুল কলেজ বন্ধ হয়েছিল তখন ছোট্ট ছোট্ট কুচি বাচ্চাগুলা স্কুল কলেজ বন্ধের কারণে দৌড়ে পালিয়েছিলেন, মানে বন্ধ পেয়েছেন তারা খুশিতে বাড়িতে গিয়েছেন। আর এখন যখন